হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টুসি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি আমার রুমের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি আমার রুমের মধ্যে আমার মা কালীকে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো আমি আমার রুমের মধ্যেই একটা বক্স জানালা আছে, তাতেই রেখেছি। ওর বাংলা নিত্যদিন সেখানেই পুজো করি। আর ওপরটাতে দেখো কিছু জিনিসপত্র সাজিয়ে রেখেছি। আর নিচেরটাতে আছে আমার ঠাকুরের সমস্ত কিছু জিনিস। এই দেখো, তো পুরো বক্সটা তোমাদের দূর থেকে দেখাচ্ছি। এই দেখো, তো এর পাশে রয়েছে আমার বেড। দেখো বিছানার পাশে রয়েছে একটা ছোট্ট টেবিল, তো তার উপরে একটা ফ্লাওয়ার ভাস রয়েছে। আর এই বিছানার উপরে দেখো আমার মেয়ের যত বাচ্চা কাচ্চা সব রয়ে আছে, তো বিছানাতে ঘুমোলে এগুলোকে নিয়েই ঘুমোয়। আর বেডের এদিকটাতে রয়েছে আলনা, এখানে আমার মেয়ের কিছু খেলনা রয়েছে, দেখো এগুলো নিয়ে খেলে। আর নিচেরটাতে রয়েছে কিছু বই, আর এই বক্সটাতে রয়েছে ওষুধ, আর এখানে কিছু জামা কাপড় থাকে কিন্তু এখন আর নেই। আর আমার মেয়ের একটা ছাতা আছে এখানে, দেখো। আর এদিকটাতে দেখো পুরো ওপর থেকে নিচে পর্যন্ত পুরো ওয়ার্ড্রপ। তো এর মধ্যে কি কি আছে বলে দিচ্ছি, দেখো। তো ওপরটাতে কিছু টেডি সাজানো আছে, আর আমাদের একটা বিয়ের অ্যালবাম রয়েছে, ছবি রয়েছে। আর এই ওয়ার্ড্রপটাতে রয়েছে দেখো আমার ব্যবহারের সব জিনিসপত্র, তো আমার যখন যেটা লাগে আমি সেই অনুযায়ী এখানে সব পাট পাট করে সাজিয়ে রেখেছি, যাতে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। সেগুলো আমার নিত্যদিনকার ব্যবহারের জিনিস। আর এর নিচে রয়েছে কিছু কিচেনের জিনিসপত্র এবং আমার মেয়ের পুতুল, কাঁচের সেট। আর এখানটাতে রয়েছে তোমাদের দাদাভাইয়ের সমস্ত কাগজপত্র জিনিসপত্র, এই দেখো। তো এখানে আমার মেয়ের জিনিসপত্র আছে, দেখো পুতুল রাখা আছে। আর এই যে আমার মেয়ের সমস্ত কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, তো আমি এগুলোকে ব্যাগে ভরেই রেখেছি, কারণ আলমারির ভেতরে থাকলে ও এগুলোতে প্রচুর ধুলো জমে, সেই জন্যই আমি ব্যাগের মধ্যে রেখেছি। আর এই আমার বেডের ঠিক মাথার সায় ওপরে দেখো কতগুলো অ্যালবাম আছে, ফটো অ্যালবাম। এটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের ছবি, আর এটা যখন ও 5 বছর হয় তখন একটা ছবি তুলে রেখেছিলাম। এগুলো দেখো সব অন্নপ্রাশনের, আর এগুলো এই অ্যালবামটা আমি নিজের হাতেই তৈরি করেছি। আর এটা হচ্ছে আমার বাবা, তো আমার মেয়ের সাথে বসে আছে। এটা আমি আর আমার মেয়ে। আর এটা হচ্ছে আমার বাবা মা এবং আমার মেয়ে। আর এখানে আছে আমি এবং আমার হাজব্যান্ড ও আমার মেয়ে। দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। আর এই ছবিটা হচ্ছে আমার মেয়ের খুব ছোটবেলার ছবি। এখানে আর একটা ফটো অ্যালবাম আছে, এই দেখো। আর তার পাশে রয়েছে দেখো দেওয়াল ফ্যান আর সিলিং ফ্যান। এখানে রয়েছে দেখো একটা নাইট বাল্ব, এই দেখো। আর এখানটাতে দেখো একটা লাইট রয়েছে, এটাও নাইট বাল্ব। তো এটাতে লাইট জ্বললে দেখো এটা বন্ধ হয়ে যাবে, সুইচটা দিয়ে দিচ্ছি। লাইট জ্বললে এটা বন্ধ থাকবে, কিন্তু লাইটটা নেভালে এটা জ্বলবে, এই দেখো। তো ওদিকে লাইটটা অন আছে না, ওদিকে লাইটটা আমি বন্ধ করে দিয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো আবার লাইটটা অন করলে এটা নিভে যাবে।
তো জিনিসটা খুবই সুন্দর। তো আমার রুমটা প্রায় মোটামুটি দেখানো হয়ে গিয়েছে, তো আমি আমার রুমের বাইরে কিছু গাছপালা লাগিয়ে রেখেছি, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তো আমার জানালাতে একটা দেখো ড্রাগন গাছ হয়েছে, আমি ড্রাগন গাছটা লাগিয়েছিলাম, কত বড় হয়ে গিয়েছে। তো আমার গাছপালা লাগাতে খুবই ভালো লাগে, ফুল, বিশেষ করে ফুল গাছ। আর এই পাশে জানালাটাতে রয়েছে দেখো, ওখানে ওই কনে রয়েছে একটা মানি প্লান্ট গাছ, আর এখানে সেই পিঙ্ক কালারের দশটার ফুল যেগুলোকে বলে সেই গাছ, আর আমি এখানে রেখেছি তুলসি মাতাকে। দেখো তো যাই হোক, আমি তোমাদেরকে আমার রুমের পুরো লুকটা আর একবার দেখিয়ে দিচ্ছি।